My dear honorable viewers, today I welcome all of you with Islamic greetings. Assalamu alaikum wa rahmatullah. Today I think you are very well by the grace of Almighty Allah. I am also very well by His grace. Today I am going to teach you about an important part of ICT book. I think you have heard the name of half adder and full adder. First of all, you have to know what is adder. Adder ki. তুমি হয়তো বা জানো কম্পিউটারে সকল গাণিতিক কাজ সম্পন্ন করা হয় যোগের মাধ্যমে, আর এজন্যই আইসিটি বইয়ে এবং কম্পিউটারে এই দুটো সমন্বয়ে বাইনারি যোগটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। তুমি যদি গুণ করতে চাও তাহলে তোমাকে বারবার যোগ করতে হবে, আবার যদি তুমি ভাগ করতে চাও তাহলে তোমাকে বারবার বিয়োগ করতে হবে, আর এই বিয়োগের কাজটা যোগের মাধ্যমেও সম্পন্ন করা যায়। তার মানে তুমি চিন্তা করো তো, যোগের মাধ্যমে গুণ ভাগ বিয়োগ এভরিথিং সব কিছুই করতে পারি। যে সমবায় সার্কিট দ্বারা যোগ করা যায় তাকে বলা হয় অ্যাডার। আর ডিজিটাল ইলেকট্রনিক্সে মূলত অ্যাডার দুই প্রকার, একটা হচ্ছে হাফ অ্যাডার আর একটা হচ্ছে ফুল অ্যাডার। তো আমরা আজকে জানবো হাফ অ্যাডার সম্পর্কে। মূলত হাফ অ্যাডার কি? যে অ্যাডার দুটো বিট যোগ করে এবং যোগফল ও হাতে থাকা সংখ্যা বা ক্যারি বের করতে পারে তাকে বলা হয় হাফ অ্যাডার। হাফ অ্যাডারের ইনপুট থাকে দুটি এবং আউটপুট থাকবে সাম ও ক্যারি। প্রথমত তোমাকে নির্ণয় করতে হবে একটা সত্যক সারণী। তো সত্যক সারণী সম্পর্কে তুমি আগের ভিডিওগুলোতে হয়তো বা কোনো না কোনোভাবে জেনেছ যে সারণীর মাধ্যমে বিভিন্ন ইনপুটের উপর ভিত্তি করে একটা লজিক সার্কিটের আউটপুট প্রদর্শন করা হয় তাকে বলা হয় সত্যক সারণী। তো এখন আমি সেই সত্যক সারণীটা অঙ্কন করব। যেহেতু হাফ অ্যাডার, তোমাকে মনে রাখতে হবে অল টাইম হাফ অ্যাডারে ইনপুট থাকে এ এবং বি, যার কারণে ঘর হবে নিচে চারটি। এটা হচ্ছে ইনপুট এবং এটা হচ্ছে আউটপুট। ইনপুটের মধ্যে আবার এ থাকবে এবং বি থাকবে, আর আউটপুট ঘরের মধ্যে থাকবে সাম এবং ক্যারি। ওকে, সামর্থ্য যোগফল আর ক্যারি হলো হাতে থাকে যে সংখ্যাটা আমরা স্বাভাবিকভাবে যোগ করি যেটা। তো ইনপুটের মধ্যে কিভাবে বসাবো? ইনপুট কিন্তু আগের যে ভিডিওগুলোতে তুমি যেভাবে বসাইছো তুমি দুইভাবে বসাতে পারো। একটা হচ্ছে তুমি বাইনারি মান হিসাব করে বসাতে পারো, যে শূন্যর বাইনারি মান শূন্য, একের বাইনারি মান এক, দুইয়ের বাইনারি মান লিখতে দুই ঘর দরকার, সো দুইটার মধ্যে বসাবো তিনের বাইনারি মান এগারো এবং বাকি ঘর দুটো আমরা শূন্য বসাবো। কেমন? এবার দেখো, তুমি এভাবে বসাতে পারো দুইটা শূন্য দুটো এক, তারপরে একটা শূন্য একটা এক, একটা শূন্য একটা এক, তুমি এভাবে নির্ণয় করতে পারো। এবার তুমি চিন্তা করো, শূন্য শূন্য যোগ করলে শূন্য এবং হাতে কিছু থাকে না, তার মানে একটা শূন্য থাকে, তাহলে এখানে শূন্য লিখতে হবে। তারপর দেখো, শূন্য আর এক যোগ করলে এক, হাতে এখনো কিছু থাকে না, এই জন্য আমরা শূন্য লিখব। তারপর এক আর শূন্য যোগ করলেও এক, হাতে কিছু থাকে না, এই জন্য শূন্য লিখব। এক আর এক যোগ করলে হয় দুই, আর দুইয়ের বাইনারি মান হচ্ছে দশ, সেই দশের শূন্য, হাতে আছে কত? এক, সেই এক এখানে লিখব। তাহলে দেখো, এটা হচ্ছে সাম এবং এটা হচ্ছে ক্যারি। এখন আমাদেরকে এই সত্যক সারণী থেকে সমীকরণ বের করতে হবে হাফ অ্যাডারের। কিভাবে বের করবো? প্রথমে লিখব এস মানে সাম, আর তারপর লিখব সি আই মিন ক্যারি। তো দেখো, সামের ক্ষেত্রে আমরা একটা সত্যক সারণী থেকে স্বাভাবিকভাবে কিভাবে আউটপুট বের করি, মূলত আমরা একগুলোকে কাউন্ট করি। প্রথম একের জন্য দেখো, ইনপুট লাইনে এর ঘরে শূন্য আছে, এর জন্য আমরা লিখব এ নট, বি এর ঘরে অন আছে, এজন্য শুধু বি লিখব, প্লাস। তারপর দেখো, দ্বিতীয় একের ক্ষেত্রে ইনপুট লাইনে এ এর ঘরে অন আছে, তার মানে এ ফাঁকা থাকবে, যেমন এখানে বি ফাঁকা ছিল কারণ বি এর ঘরে অন ছিল, এ এর ঘরে ঠিক অন, এজন্য এর মাথা ফাঁকা রাখবো। তারপর দেখো, বি এর ঘরে শূন্য আছে, তার মানে কি? বি এর উপর একটা নট বসাবো। এবার দেখো তো, এ নট বি প্লাস এ বি নট, একটা সূত্র আছে, একটু মনে করার চেষ্টা করো তো। এক্স অর গেটের একটা সূত্র আছে, এ নট বি প্লাস এ বি নট, যেটা হয় এ এক্স অর বি, তাহলে এখানে আঁকতে হবে এ এক্স অর বি এর গেট এবং সমীকরণ হবে এ এক্স অর বি। তারপর ক্যারির ক্ষেত্রে দেখো, এক আছে শুধুমাত্র একটা, সো আমরা এই একের ক্ষেত্রে ইনপুট লাইনে দেখো তো এ এর ঘরে অন আছে, তার মানে শুধু এ লিখবো, বি এর ঘরে অন আছে মানে তো আমরা শুধু বি লিখবো, তাহলে ক্যারি আমরা পাচ্ছি শুধু এ বি এবং সাম পাচ্ছি এ এক্স অর বি। এবার তোমাকে সত্যক সারণী অঙ্কন করার পরে যখন তুমি সমীকরণ নির্ণয় করবা, সমীকরণ নির্ণয় করার পরপরই তোমাকে লজিক সার্কিট অঙ্কন করতে হবে।
বলে দিবে প্রশ্নের মধ্যে যে হাফ অ্যাডারের লজিক সার্কিট বা লজিক বর্তনী অঙ্কন করে দাও। তখন তুমি কি করবা, এই স্বাভাবিক যে চিত্র, মানে স্বাভাবিক যে এ জর বি এবং এ বি, এইটা চিত্র অঙ্কন করলে হয়ে যাবে। কিন্তু যদি তোমাকে বলা হয় মৌলিক গেট দ্বারা, তাহলে তোমাকে এই দুটোর চিত্র অঙ্কন করতে হবে। তো স্বাভাবিকভাবে কি থাকবে সেটা আগে দেখাই। দেখো তো এ এবং বি আছে, কিন্তু মূলত এ এবং বি আছে, রাইট? সো আমরা এ বি নিলাম ইনপুট, তারপর প্রথমে আমি এ এক্সর বি অঙ্কন করব, এ এক্সর বি, এখানে আসতেছে এ এক্সর বি, ওকে। তারপর দেখো শুধু এ বি, তাহলে শুধু এ বি, এই এ নিলাম বি নিলাম এবং এ বি গুণ অবস্থায় আছে, গুণের চিহ্ন দিয়ে দিলাম, তাহলে এটা হচ্ছে এ বি, আই মিন এটা সাম আর এটা ক্যারি। এই হয়ে গেল স্বাভাবিক চিত্র, মানে বিশেষ গেট দ্বারা চিত্র অঙ্কন করলাম, বা স্বাভাবিক যদি বলা থাকে হাফ অ্যাডারের লজিক সার্কিট অঙ্কন করো, তখন তুমি এটা অঙ্কন করে দিবা। কিন্তু যদি বলা হয় মৌলিক গেট দ্বারা হাফ অ্যাডারের চিত্র বাস্তবায়ন করো, তখন তুমি কি করবা, তখন তোমাকে কিন্তু এই নট বি অঙ্কন করতে হবে। তো আমি এ নট নিলাম, তার সাথে বি নিলাম, নিয়ে দুটো গুণ করে দিলাম। তারপরে আছে এ বি নট, তাহলে আমি এ নিলাম, তারপর বি নট নিলাম, নিয়ে দুটো গুণ করে দিলাম। দেওয়ার পর এই এ নট বি আর এ বি নট দুটো আবার কি অবস্থায় আছে, যোগ অবস্থায় আছে। এই জন্য আমি এখানে দুটো মাথা একটু ছোট করে নিব, নিয়ে একসাথে যোগ করে দিব, তাহলে এটা আমরা পেয়ে গেলাম এ নট বি প্লাস এ বি নট। এবার আমাদেরকে এ বি অঙ্কন করতে হবে, ক্যারি, এটা হচ্ছে সাম। এবার ক্যারি অঙ্কন করব, ক্যারি অঙ্কন করলে আমরা এখান থেকে নিতে পারবো যে এ আর বি গুণ করব। দেখো তো এ পাচ্ছি এখান থেকে, এখান থেকে বি, দুটো যদি গুণ করি তাহলে হবে এ বি, তাহলে এটা হচ্ছে ক্যারি। এবং এই হয়ে গেল আমাদের হাফ অ্যাডারের সত্যক সরণি, সমীকরণ এবং লজিক সার্কিট। আমি কিন্তু লজিক সার্কিটটা দুইভাবে দেখালাম, যে দুইভাবে মূলত করতে বলে প্রশ্নের মধ্যে। তুমি যদি এমন সব গুরুত্বপূর্ণ আনকমন ও ইন্টারেস্টিং ক্লাসগুলো করতে চাও, তাহলে তোমাকে অবভিয়াসলি আমাদের চ্যানেলটা এই মুহূর্তে সাবস্ক্রাইব করতে হবে। আর তুমি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো, তাহলে আই এম রিয়েলি গ্রেটফুল টু ইউ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে পারো, মতামত থাকলে তা কমেন্ট করে জানাতে পারো। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।